নমস্কার, কেমন আছেন সবাই? অনুরাধা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজ হচ্ছে জম্পেস খাওয়া দাওয়ার পালা। তো চলুন, আর কোথায় এসেছি বলুন তো? নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে হচ্ছে একটা রিসেপশন পার্টিতে চলে এসেছি আমরা, আমার শ্বশুরমশাইয়ের অফিস কলিগের বন্ধুর ছেলের বিয়ে। তো এটা হচ্ছে চিনার পার্কে। তো চলুন আমরা গুটি গুটি পায়ে বিয়েবাড়ির ভিতরে প্রবেশ করি, আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমি আর আমার হাজব্যান্ড, মেয়ে, আমরা সপরিবারে চলে এসেছি। আর এটাই হচ্ছে ঢোকার গেট। গেটের সামনেই প্রথমে রাধাকৃষ্ণ জয়, রাধাকৃষ্ণের জয়। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর এই দেখুন ভিতরটা কি সুন্দর ডেকোরেশনটা করেছে, বেশ দারুণ লাগছে। তো চলুন এরপরে বরবউকে দেখা যাক। তো চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই, এরপরে আমরা যাব বরবউকে দেখতে। আর এখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। ওরে বাবা, না না, আমরা এখন খাবো না, আমরা আগে বরবউকে দেখবো, ছবি তুলবো, তারপরে আমরা খাবো। তো আমরা যাই এখন বরবউয়ের কাছে। আর এই যে এদিকে আছে বরবউ, ওই যে ওইদিকে ফটোশ্যুট চলছে। ওরে বাবা, এদিকে খুব ভিড়। আর ভিড় দেখে আর আমরা ফটো তুললাম না, তাই স্টার্টার ডে আমরা এখন কাবাব খেতে চলে এসেছি। আর এই দেখুন গরম গরম কাবাব আর কফি জম্পেশভাবে খেয়ে নিলাম, এই তো খাওয়া শুরু। তো আবারও ভিতরে চলে আসলাম, খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে, আর আমরা একটু পরে খাবো। আর মনাকে বলছি পাপার পাশে একটু বস, তোর একটা ছবি তুলে দিই। তো কিছুতেই বসছে না, আর এখানে ডেকোরেশনের ফুলগুলো ছিঁড়ে শুধু বদমাইশি করছে। আর এই দেখুন এই খাবারগুলো দেখে তো আমার জিভে জল চলে আসছে, কতক্ষণে খাই। কিন্তু আমি বেশি খেতে পারবো না, এই খাবার দেখে যে আমি এত উত্তেজিত হয়ে পড়ি এটাই আমার সার। তো চলুন এখানে ছবি তুলতে এসেছি, এখনও ভিড়। তো একটু খালি হলেই তুলবো, কি করব, লাইন দিতে হবে, সবাই ছবি টবি তুলছে, তাই একটু ওয়েট করে গেলাম। এইবার ফাঁকা হয়েছে, এরপরে বর বউয়ের পাশে দাঁড়িয়ে কয়েকটা ছবি খ্যাস খুশ করে তুলে নিলাম। আর এই দেখুন ছবিগুলো তুলে নিলাম। আর চলুন এরপরে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, প্রায় 8:30-9 বাজতে যায়, আমাদেরকে বাড়ি যেতে হবে, অনেকটা দূর বাড়ি। আর আমার শ্বশুর শাশুড়ি এখানে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ মনাকে আমরা ধরে দাঁড়িয়ে আছি, আর ওনাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। চারিপাশটা আরেকবার দেখে দিই, কি সুন্দর, এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত নিজের নিজের মতন। আর এই দেখুন এত বড় বিয়েবাড়িতে আবার হারিকেন জ্বালিয়েছে। আর যাই হোক, মনার তো এখানে খাবার কোনো কিছু উপযোগ্য কিছু খাবার ওর নেই, তাই ওর জন্য আমরা কেকের দোকানে চলে এসেছি, ওকে একটু কেক খাইয়ে দিই। মনাকে খাওয়ানোর পর আমরা চলে আসলাম আবার ভিতরে, এরপরে আমাদের খাওয়ার পালা। দাও দাও তাড়াতাড়ি প্লেটটা দাও। ওরে বাবা, তাড়াতাড়ি প্লেটটা নিয়ে নিলাম কর্তা গিন্নিতে। এরপরেই প্লেটে চলে এসেছে ফিশ ফ্রাই, তো এটাকেও খেয়ে নিলাম। শুধু ফিশ ফ্রাই খেলে হবে না, একটু স্যালাড খেতে হবে, তার সঙ্গে একটু পেঁয়াজ দিতে না করলাম, দিয়ে দিয়েছে, যাই হোক। এরপরে বরমশাই একটু চাটনি নিচ্ছে, আর এইখানে চানা মশলা খাবো না, আমি প্রথমে একটু রাইস নিয়ে নিলাম, কারণ আমি এত কিছু আইটেম খেতে পারবো না, আমার এই ছোট্ট পেটে ধরবে না, তাই রাইস আর মটন কষাটা নিয়ে নিলাম। গরম গরম রাইস আর মটন কষা যতটা পারি খেয়ে নিই। এই দেখো কারো দিকে আর তাকানোর সিন নেই, এখন শুধু খেতে হবে। তো মাথা গুঁজে চুপচাপ খেয়ে নিলাম মটন কষা আর রাইস। এরপরে চলে আসলাম মিষ্টি খেতে, তো বর্মশাই এখানে মিষ্টি খাচ্ছে, ও তো অলরেডি সব আইটেমই খেয়েছে, আমি সব রকম আইটেম খেতে পারিনি, আমি কয়েকটা আইটেম খেয়েছি। আর লাস্টে আইসক্রিমটা তো বাদ দেওয়া যায় না, তাই আইসক্রিমটা খেয়ে নিলাম। এরপরে আমাদের যাওয়ার আগে পান খাবো না তাই কখনো হয়, তাই পানের এখানে চলে আসলাম, পানের স্টলের কাছে। আর আমার শাশুড়ি মা তো পান খেতে খুবই ভালোবাসে, ওনার পানের নেশা আছে, তাই চলে আসলাম মশলা দেওয়া পান, মিঠা পান। তো আমি একটা বানিয়ে নিলাম, শাশুড়ি মাকেও একটা বানিয়ে দিলাম। এই দেখুন আমার শাশুড়ি মায়ের মুখের হাসিটা দেখুন। তো চলুন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে, সবাইকে টাটা।